ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ফুলের রাজ্য খ্যাত সাপ দিতে। সো গাইস, লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকে আমরা শুরু করেছি হচ্ছে নারায়ণগঞ্জের বাবুরের এলাকা থেকে। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে একটা রিক্সা নিয়ে যাব হচ্ছে প্রথমে হচ্ছে বন্দরঘাটে, এবং সেখান থেকে একটা রিক্সা যোগে আমরা যাব হচ্ছে সাপদি। সো বন্ধুরা, দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হচ্ছে আমপারে যেতে হবে। এরপর ওই পার থেকে একটা রিক্সা নিয়ে আমাদের সাপ দিয়ে যেতে হবে। সো যাওয়া যাক। আচ্ছা, এখন আমরা হচ্ছে নৌকাতে নেমে এখন আমরা রিক্সা উঠছি। রিক্সা থেকে এখন আমরা যাবো সাপদি। এখানে একটা জিনিস জানা রাখি, আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা কিন্তু ঢাকা থেকে ডাইরেক্ট বাস পাওয়া যায় মদনপুর, এবং সেখান থেকে আপনারা অটো দিয়ে আসতে পারেন হচ্ছে সাপদি। আর আমরা যেহেতু নারায়ণগঞ্জ থেকে যাচ্ছি, সেজন্যে আমরা রিক্সা করে বন্দরের ওই পার হয়ে রিক্সা করে যাচ্ছি সাপদিতে। সো বন্ধুরা, সাথেই থাকুন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা ছুটে চলেছি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ফুলের রাজ্য খ্যাত সাপদিতে। এখানে প্রায় সকল ধরনের ফুলের চাষ হয়। ডালিয়া, অর্কিড, গাঁদা, রক্তজবা সহ আরও অনেক ফুলের দেখা মিলবে এখানে। যদিও আমরা যে সিজনটাতে গেছি সেটা ফুলের সিজন নয়, ফুল পাওয়া যাবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে। এখানে প্রায় 5,000 নারী পুরুষের পরিবার ফুলের চাষ করে আসছেন দীর্ঘদিন থেকে। আসার কথা হচ্ছে, গ্রামটিতে যে পরিমাণ ফুলের চাষ হয় তা দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা সহ আশেপাশের কয়েকটি জেলার 80% ফুলের চাহিদা মেটানো যায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাপদি গ্রামে। এই গ্রামটিকে বিশেষভাবে ফুলের গ্রাম হিসেবে চিনে সবাই, কারণ এই গ্রামে সারা নারায়ণগঞ্জের যত ফুলের যোগান হয় তার এই গ্রাম থেকে 80% ফুলের চাহিদার যোগান দেওয়া হয় এই গ্রাম থেকে। শুধু তাই নয়, মাধবদীর পাশাপাশি এলাকা দিগলদি, কল্যাণদি, মাধবপাশা, শোলসারদি গ্রামে রয়েছে বিঘার পর বিঘা ফুলের বাগান। পৈতৃক সূত্রে পাওয়া অভিজ্ঞতা দিয়ে এখানকার ফুল চাষিরা নারায়ণগঞ্জ সহ ঢাকার বিভিন্ন ফুল বাজারের একটি বড় অংশ পূরণ করে যাচ্ছেন দিনের পর দিন। আমরা যেহেতু একটু চলে এসেছি সিজনের একটু আগেই, তাই আমরা পরিমাণে খুব কমই ফুল দেখতে পেয়েছি। আপনারা যখন আরও 15-20 দিন পরে আসবেন, সেক্ষেত্রে কিন্তু সমস্ত ফুলগুলো আপনাদের এই জায়গায় দেখতে পাবেন। আমাদের কাছে যদি প্রিভিয়াস কোনো ফুটেজ থাকে সাপদি গ্রামের, আমরা সেখান থেকেও কিছু ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফুল বাগানের পাশেই রয়েছে সুন্দর এই নদীটি। পুরো গ্রামের শোভা অনেক গুণে বৃদ্ধি করেছে এই নদীটি। বিকেলবেলা এক কাপ কফি হাতে প্রিয়জনের সাথে খুবই ভালো লাগবে। আজকের মতো বিদায় দিন, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো দিন। সেই আশায় সবাই ভালো থাকবেন আর সবাইকে নিয়ে ভালো রাখবেন।